নতুন হিন্দি সিরিয়াল যার নাম ঝনক তারই শুটিং চলছে শহর কলকাতায় প্রায় তিন দিন ধরে চলবে সেই শুটিং আর সেই শুটিং পরে আজকে আপনাদেরকে নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছেন এই যে শুটিং চলছে প্রচুর মানুষজন যাদেরকে এরকম অনেক মানুষজন রয়েছেন যাদেরকে আপনারা হিন্দি টেলিভিশনের পর্দায় দেখেছেন একেবারে বলে দিই এটা কিন্তু একেবারে হিন্দি সিরিয়াল আর সেই হিন্দি সিরিয়ালে প্রচুর বাংলার অভিনেতা অভিনেত্রী এখানে কাজ করছে এই মুহূর্তে একটুখানি দেখিয়ে দিই কিছু কিছু মানুষজন এখানে রয়েছেন এখানে শুটিং চলছে এই মুহূর্তে দাঁড়িয়ে কথা বলার চেষ্টা করি সো যদিও প্রচন্ড ব্যস্ত হাই এখানে এখানে কিন্তু বাংলায় আনসার করতে হবে হিন্দিতে নয় সো একটুখানি বলো তো কীরকম কতটা এক্সাইটেড কলকাতায় শুটিং হচ্ছে কী কী হচ্ছে আজকে দেখছি মনসা পূজা শুটিং হচ্ছে কী বলবে তুমি নিজের শহরে আউটডোর শুট হচ্ছে এটার পুরোপুরি ফায়দা আমি উঠিয়েছি দু তিন দিন আগেই চলে এসেছিলাম মার থেকে খাবার খেয়েছি এবং এখানে এসেও যেহেতু বাঙালি প্রোডাকশন বাঙালি খাবার কিন্তু একদম গুছিয়ে পাচ্ছি সঙ্গে রয়েছে পৃথিবীজি আলাদা করে পরিচয় করার খুব বেশি প্রয়োজন নেই বেশ চেনা একজন মানুষ যাকে আমরা টেলিভিশনে পর্দায় হিন্দিতে বড় পর্দায় সব জায়গাতে সব মহিমায় তাকে আমরা দেখেছি ওয়েলকাম টু আজ তক বাংলা পৃথিবীজি সবসে পহলে বতাইয়ে কেসে হ্যায় আপ আর কলকাতা মে কই বার আপ আ চুকে হো লেকিন ইস তরহ সে হিন্দি সিরিয়াল কি শুটিং কে লিয়ে আপ আয়ে হো হাউ ইউ আর ফিলিং বহুত আচ্ছা লাগ রহা হ্যায় কলকাতা মে খুব বার আয়া হু মে শুটিং করনে কে লিয়ে लेकिन डिफरेंट प्रोजेक्ट थे एक इंग्लिश फिल्म के लिए मैं आया हूँ एक सीरियल के लिए भी आया था और फिर एक और सीरियल के लिए आया था लेकिन उसमें कलकत्ता का कल्चर या कलकत्ता का बैकग्राउंड नहीं था अभी जो सीरियल है वो हम टोटली एक बंगाली फैमिली के उसमें काम कर रहे हैं और बेसिकली मुझे बंगाल का कल्चर बहुत पसंद है और इट्स वेरी हाई रिच कल्चर बंगाल का लैंग्वेज आपके पोएट्री तो कने घुरी दी से हाय हेलो वेल आज तक बांग्ला में आप सबको स्वागत है अच्छा कैरेक्टर्स के बारे में थोड़ा सा बता सकते हो और छोटोन ओके छोटोन विल स्पीक छोटोन की अगर बात करें तो छोटोन इज अ हैप्पी गो लकी काइंड ऑफ अ गाय किसी से कोई दुश्मनी नहीं है किसी से कोई नाराजगी नहीं है इज हैप्पी इज विलिंग टू डू एनीथिंग फॉर एनीबॉडी दैट्स व्हाट द कैरेक्टर इज ऑल अबाउट ओके छोटोन और आप सो रूमी इज वेरी पढ़ाकू ऐसा चश्मा वश्मा पहन के घूमती है बहुत सिंपल लड़की है प्यारी लड़की है ज्यादा बात नहीं करती सबको संभालती रहती है वैसा और मेरे कैरेक्टर का नाम है लाल जो कि लाल बिल्कुल नहीं है मतलब घर का लाडला है है बट उसके अपने रूल्स हैं अपनी लाइफ है बहुत कनिंग है और जहाँ वजन वहाँ भजन जैसा उसका मन करेगा वो वैसी चीज़ें करेगा और आगे इसके बहुत अच्छे लेयर्स देखने को मिलेंगे क्या क्या खाए अभी तक अभी हमने जस्ट लॉबस्टर खाया यार क्या जबरदस्त था मैंने लाइफ में पहली बार लॉबस्टर ट्राई किया है ओके हाँ अभी अभी लंच अभी हाँ व्हेन द फर्स्ट टाइम आई अराइव्ड इन कोलकाता एट द होटल सो फर्स्ट थिंग आई ऑर्डर्ड वाज कोशामांस एंड कतला फिश एंड वो सरसों में कौन सा फिश होता है वो इलिश एग्जैक्टली विद द राइस लोग इलिश यस खाया मैंने तो खाया Yes, I really like must try क्योंकि अब मॉनसून है you must try that Actually, बहुत कुछ ट्राई करना बाकी है अभी yum. बहुत बढ़िया था बॉम्बे का डिफरेंट है दिल्ली का डिफरेंट है बट यहाँ का अमेजिंग है बंगला कोई सिखा रहा है सेट पे बंगला कौन सिखा रहा है हमारे कई एक्टर्स हैं मैंने क्या सीखा आमी पसंद करी ना আমি এটা পছন্দ করি না পছন্দ দ্যাটস ছ পছন্দ পছন্দ করি না আমি জানি একটু একটু হামেশা ইস এক চিজ পর ধ্যান রাখো কি হর চিজ পর না জোর ডালনা হ্যায় ক ক নেই ছ ছ নেই এসা হ্যাঁ সব মে ও ডাল দো বাস কেমন আছো খুব ভালো ঝনকের সেট থেকে আজকে এখন বেরিয়ে পড়ে মেকআপ রুমে চলে এসেছি ঋষিদা রয়েছে ঋষিদা ঝনকে এক্স্যাক্টলি তোমার ক্যারেক্টারটা ঠিক কীরকম ঠিক কীরকম বলা একটু মুশকিল আমি এটুকুই জানি এখন অব্দি যে এটা একটা নেগেটিভ ক্যারেক্টার আচ্ছা আর তার বিষয়ে তার বাইরে একটা লাইন বিশেষ আমি জানি সো এতদিন বাদে তুমি টেলিভিশনে ফিরছো তাও হিন্দি সিরিয়ালের মাধ্যমে বাংলায় কি আমরা তোমাকে পাবো না সেরকমভাবে কবে আবার দেখতে পেতে চলেছি সো এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো প্রজেক্টের কোনো কথা হচ্ছে বাংলার কোনো কাজের জন্য কথা এসছে জানাবো এখন আপাতত এটা নিয়ে ফোকাস লীনাদির সঙ্গে অ্যাসোসিয়েশন লং টার্ম আবারও একটা হিন্দি প্রজেক্ট নিয়ে এরকমভাবে আসছে সো কোথায় এক্স্যাক্টলি লীনাদি অ্যান্ড
ঋষিদার এক্স্যাক্টলি কানেকশনটা কেমিস্ট্রিটা কাজ করে যায়। সেটা কেমিস্ট্রি কিভাবে কাজ করে এটা তো বলে বোঝানো মুশকিল, সেটা তো আগে প্রজেক্টগুলোকে লোকেরা নিজেই জানে, আর সেটাই এখন একই কেমিস্ট্রি ভাষাটাও। ঘোষ পরিবারের আমি বড় ছেলে, আর এর মধ্যে বিশেষত্ব এই যে আমার একটা ছেলে, ছেলের বউ, আর যে আমার যে একমাত্র কন্যা যে সে অটিস্টিক, আর যেহেতু অটিস্টিক ওর নানা রকম ভুলভাল কাজ করে বাড়িতে, আর সেই কারণে আমরা অনেক সময় লজ্জিত হই। দ্বিতীয় জিনিস, আমার যে ক্যারেক্টারটা সেটা খুব সাধারণ, সিম্পল। আর আমার যে আমার পরের যে ভাই শুভ, সে তার রোজগার, তার আর অর্থনৈতিক অবস্থা অনেক বেশি ভালো, সেই কারণে আমরা একটু আমাদের ইনফিরিয়রিটি কমপ্লেক্স থাকে, আমার এবং আমার স্ত্রী যিনি করছেন অঞ্জনা, একটা আমাদের হীন ভাবনায় আমরা থাকি। আর মেয়েটা যেহেতু নানারকম উল্টোপাল্টা কাজ করতে থাকে, সে কারণেও সারাক্ষণ বকা খায়, তার জন্য আমরা অকওয়ার্ড এম্বারাসড হয়ে যাই। আর কিন্তু নিজের মেয়েকে প্রচণ্ড ভালোবাসি, ভীষণ পজেসিভ, আমরা বেসিক্যালি খুব ভালো মানুষ। বেশ, অনেকদিন বাদে ক্রুশালকে আবার আমরা পাচ্ছি এরকমভাবে। ক্রুশাল, বাংলাতে নয় হিন্দিতে তুমি রয়েছো, সো কোনটা বেশি এনজয় করছো, বাংলা হিন্দি? উইচ ওয়ান ইউ এনজয়িং মোর? বোথ, 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 বোথ ইজ ইকুয়াল টু মি। আর ক্যারেক্টার এখানে অনিরুদ্ধ, সরি অনিরুদ্ধ, হিজ আ বিজনেস ম্যাগনেট, তার লাইফস্টাইলটা বেশ অন্যরকম, সে ফটোগ্রাফি করে। হোয়াট এলস এক্স্যাক্টলি এই ক্যারেক্টার থেকে আমরা জানতে পারবো? সেটা আমিও ক্রমশ জানতে পারবো অ্যাজ আই গো ডিপার। ওকে, সো আজকে আমরা শুধু এস্টাবলিশিং সিনস শুট করছি, আর গতকাল আমরা পুজোর সিনস শুট করেছি। সচিন জি, ওয়েলকাম টু আজ তক বাংলা, কেসে হো আপ? আর কলকাতা পে আই এম শিওর পহলি বার তো নেই হ্যায়। থ্যাংক ইউ সো মাচ, দিস ইজ মাই থার্ড টাইম ইন ক্যালকাটা অর ফার্স্ট টাইম ফর শুটিং। উসসে পহলে ঘুমনে আয়ে থে, মিলনে আয়ে থে, মিটিং কে লিয়ে আয়ে থে, ওয়ার্ক মিটিং কে লিয়ে, লেকিন ইয়ে ইস বার লাকি টু বি শুটিং হিয়ার, এনজয়িং এভরি বিট অফ ইট, অ্যান্ড গ্রেট গ্রেট এক্সপিরিয়েন্স, লাভলি পিপল, ভেরি ওয়ার্ম পিপল, অলওয়েজ আস্কিং ইউ খানা খায়া, খানা খায়া, খানা খায়া। কেমন আছো? কেমন আছো? সুপারব, আই এম গুড। বাড়ির সবচাইতে বড় গুরুজন যিনি রয়েছেন এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন, আপনার ক্যারেক্টার কে বারে মেফে কুছে ফিউ ওয়ার্ডস। মেরা ক্যারেক্টার অরুন্ধতি কা হ্যায়, আই এম দ্য হেড অফ দ্য ফ্যামিলি, অ্যান্ড ইটস এ ভেরি পজিটিভ ক্যারেক্টার, অ্যান্ড বচ্চোকে বীচে মিস আন্ডারস্ট্যান্ডিং হো জাতি হ্যায়, উনকো দূর করনা, উনকো সমঝানা, অর বেসিক্যালি মেরে তিন বচ্চে হ্যায়, পোতা বহু ভি হ্যায়, সো কাফি বড়ি ফ্যামিলি হ্যায়, মেরে উপর কাফি রেসপন্সিবিলিটিজ হ্যায়। আর কলকাতা মে শুটিং হো রহি হ্যায় অভি, সো হাউ ওয়াজ দ্য এক্সপিরিয়েন্স অল টুগেদার, ক্যা কেসে মতলব চল রহা হ্যায় শুটিং, উসকে বারে মে কুছ বতাইয়ে। বহুত আচ্ছা লাগ রহা হ্যায়, কলকাতা মে পহলি বার আই হুম, অর স্পেশালি ইয়াহাঁ কা সন্দেশ খায়া হ্যায়, মিষ্টি দই খাই হ্যায়, থালি খাই হ্যায়, অ্যান্ড মে ইয়াহাঁ কি মিঠাই লেকার যাওঁগি, সাড়ি লেকার যাওঁগি, অ্যান্ড কল এক ডে এক্সট্রা মেনে লিয়া হ্যায় তাকি মে ঘুমুঙ্গি, শপিং করুঙ্গি। এখানে অঙ্কিতা রয়েছে, অঙ্কিতা একটুখানি অভিজ্ঞতাটা নিয়ে তুমি একটু শেয়ার করো প্লিজ। অভিজ্ঞতা বলতে দেখো, কাজ করার অভিজ্ঞতা তো মানে সেম টেকনিক্যাল জিনিসপত্র, তবে হ্যাঁ মানে খুব টেনশন হচ্ছে বিকজ এটা আমার ফার্স্ট মানে ন্যাশনাল টেলিভিশনে একটা মানে প্রজেক্ট, সবটা মিলিয়ে আর কি ওই চাপটা আছে বেসিক্যালি, আদারওয়াইজ কাজটা তো একই রকম আর কি। শুটিং চলছে জোর কদমে, শুরু হয়ে গিয়েছে শুটিং, আর আপাতত জানাকে সাইড থেকে এইটুকুই আপনাদের কাছে আমি শেয়ার করতে পারলাম। এরকম নানান বলি টলি আপডেটের জন্য, সিরিয়ালি আপডেটের জন্য, এন্টারটেনমেন্টের আপডেটের জন্য খবরাখবর পেতে হলে যেটা করতে হবে, সেটা আপনাকে চোখ রাখতে হবে শুধুমাত্র আজ তক বাংলায়।